শেষ হতে চলেছে জনপ্রিয় রিয়ালিটি শো ডান্স বাংলা ডান্স। বর্তমানে ডান্স বাংলা ডান্স বাংলার এক নম্বর নন ফিকশন রিয়েলিটি শো। শুরু হওয়া থেকেই প্রতি সপ্তাহে এর জনপ্রিয়তা তুঙ্গে। এই শোতে বলিউড এবং টলিউডের সুপারস্টাররা একসঙ্গে রয়েছেন। গত 7 মাস আগে শুরু হয়েছিল এই রিয়ালিটি শোটি। শোয়ের সঞ্চালনার দায়িত্বে ছিলেন বাস্তবের দুইজন খুব ভালো বন্ধু, অভিনেতা অঙ্কুশ এবং অভিনেতা বিক্রম। অঙ্কুশ আর বিক্রমের জনপ্রিয়তা নিয়ে নতুন করে কিছু বলার নেই। মাঝে কিছুদিন অসুস্থতার কারণে অঙ্কুশের অনুপস্থিতিতে বিক্রমের সাথে সঞ্চালকের ভূমিকায় দর্শক পেয়েছিলেন অভিনেতা আবিরকে। বিচারকের আসনে উপস্থিত ছিলেন বলিউড খ্যাত গোবিন্দা, টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী এবং অভিনেতা জিৎকে। এছাড়াও মাঝে মধ্যে বিচারকদের আসনে শ্রাবন্তী, কোয়েল থেকে শুরু করে আরও অনেক জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীদের দেখা গেছে পুরো সিজন জুড়ে। এবারে ডান্স বাংলার ডান্স শুরু হয়েছিল ওপেন স্টেজ অডিশনের মাধ্যমে। কেউ কেউ ভাগ্যবশত এই সুযোগ অর্জন করেছিল ঠিকই, আবার অনেকেই বাদ পড়েছিলেন। বিচারকরা প্রথম থেকেই সমস্ত প্রতিযোগীকে অনুপ্রেরণা জুগিয়েছেন। এবারে ডান্স বাংলা ডান্সের মঞ্চের সমস্ত প্রতিযোগী দুটি ভাগে বিভক্ত ছিল, আর অন্যবারের থেকে এটাই ছিল সবচেয়ে বড় চমক। প্রথম ভাগের নাচের ট্রেনারের দায়িত্বে ছিলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সৌমিলি এবং রিমঝিম মিত্র। দ্বিতীয় ভাগের ট্রেনারের দায়িত্বে ছিলেন অভিনেত্রী দেবলীনা কুমার, জনপ্রিয় অভিনেতা তথা ডান্সার ওম। প্রথম থেকে প্রতিযোগীদের মনোমুগ্ধকর নাচে বিচারক সহ সমস্ত দর্শক আপ্লুত হয়ে উঠেছেন। ইতিমধ্যেই হয়ে গেছে সেমিফাইনালের পর্বগুলি। সেমিফাইনালের টপ 10 থেকে ফাইনালে জায়গা করে নিয়েছে টপ 6। টপ 6 থেকে কার মাথায় ওঠে জয়ের মুকুট, এখন সেটাই দেখার। ডান্স বাংলা ডান্সের ফাইনাল হতে চলেছে আগামী 19 ডিসেম্বর। প্রত্যেকের ধুমধুমার পারফরমেন্সে মেতে উঠতে চলেছে গোটা মঞ্চ। ঐতিহাসিক এই সন্ধ্যায় টপ 6 পারফর্মারদের ঐতিহাসিক এই সন্ধ্যার সাক্ষী থাকতে আপনিও মিস করবেন না এই পারফরমেন্স। যদি মিস করতে না চান তাহলে অবশ্যই চোখ রাখুন জি বাংলার পর্দায় আর দেখুন ডান্স বাংলা ডান্সের গ্র্যান্ড ফিনালে।